আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির একটি প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে ফোনটা অন করলে অন হচ্ছে। এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটা রয়েছে, হাতের ফোনটা অন হয়েছে এবং ফোনটা ভাইব্রেট হয়েছে। তো ফোনটা অন হওয়ার পর এখানে আমরা কোনো কালার বা লাইট দেখতে পাচ্ছি না, এ হচ্ছে মূলত ফোনের প্রবলেম। তো এখানে কালারও দেখা যাচ্ছে না, লাইটও দেখা যাচ্ছে না। এমতো অবস্থায় অবশ্যই আপনি ফোনটি চালু অবস্থায় অবশ্যই লাইট মেরে দেখবেন যে কোনো ধরনের কালার দেখা যায় কি না। তো যদি কোনো ধরনের ফোনে লাইট অথবা কালার না আসে, সেক্ষেত্রে প্রথমত আপনার কালার সেকশনটি দেখতে হবে। কারণ যদি কোনো ফোনের কালার সেকশন প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ফোনের লাইটও আসবে না। কেন আসবে না? কারণ ক্যাপসি নামে একটি লাইন রয়েছে, যে লাইনটি কালার প্রপারলিভাবে ঠিকঠাক থাকার পর এলইডি আইসির কাছে বা লাইট আইসির কাছে একটি সিগন্যাল পাঠায়, যে সিগন্যালটি না আসলে তখন কিন্তু ফোনের লাইটও জ্বলবে না। তো যার কারণে কালার প্রবলেম হলে আমাদের ফোনের বিভিন্ন ফোন যেগুলো এখন বর্তমানে আপডেট লেভেলের, এই ফোনগুলোতে লাইট কালার কিছুই আসে না। তো যেহেতু আমাদের লাইট কালার কিছুই আসতেছে না, এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, কিভাবে প্র্যাকটিক্যালভাবে ফোনটির সমাধান করা যায় সেটা আমরা আজকে শিখব। সর্বপ্রথম আমি ডায়াগ্রাম চালু করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ভোল্টেজের লাইনগুলো আমাদের হট টেস্টিং করতে হবে, সিগন্যালের লাইনগুলো আমাদের কুল টেস্টিং করতে হবে। তো সাধারণত আমাদের এখান থেকে হট টেস্টিংয়ের লাইন কোনগুলো, ভোল্টেজের লাইন কোনগুলো, সেগুলো চেনার উপায় হচ্ছে যে লাইনের মধ্যে ভি লেখা থাকবে। দেখতে পাচ্ছেন এখানে এলসিডি ভিএসএন এবং এলসিডি ভিএসপি লেখা রয়েছে। এই দুটো লাইন হচ্ছে কালার আইসি থেকে আসে। কালার আইসির কাজ হচ্ছে দুইটা ভোল্টেজ সাপ্লাই করা। এখানে 5 ভোল্ট সাপ্লাই হয়ে থাকে এবং একটাতে পাবেন হচ্ছে পজিটিভ 5 ভোল্ট এবং আরেকটাতে নেগেটিভ 5 ভোল্ট, মানে -5 ভোল্ট শো করবে যখন আমরা মাল্টিমিটার দিয়ে মাপব এবং +5 ভোল্ট শো করবে। এই হচ্ছে বিশেষত্ব এই দুটা লাইনের। এই দুটা লাইন খুবই ইম্পর্টেন্ট ভোল্টেজ, এই লাইনগুলো মিসিং হয়ে গেলে আমাদের কিন্তু কালার আসবে না। তাই অবশ্যই আমাদের এই লাইনগুলো হট টেস্টিং করতে হবে। পাশাপাশি এখানে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন ভিআইও 1.8, এখানে 1.8 ভোল্টেজ সাপ্লাই হয়, যেটা পাওয়ার আইসি থেকে লাইনটা সাপ্লাই হয়ে থাকে। এই লাইনটাও আমাদের হট টেস্টিং করতে হবে। সো মূলত এই তিনটা লাইনই হচ্ছে আমাদের হট টেস্টিংয়ের লাইন। আমরা ফোনটি রানিং অবস্থায়, ফোনটি চালু অবস্থায় এখানে যখন আমরা ডিসিতে ভোল্টেজ মাপব, তখন আমরা বুঝতে পারবো যে এখানে কোনো ধরনের প্রবলেম আছে কি না। এবং খুঁটিনাটি অনেকগুলো বিষয় রয়েছে, অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি দেখতে হবে। এখানে অনেক সিক্রেট আমি শেয়ার করব, যেগুলো আপনার বাস্তব লাইফে কাজের ক্ষেত্রে কাজে লাগবে। যদি হট টেস্টিং করার সময় এই লাইনের মধ্যে কোনো ধরনের গণ্ডগোল পান, যে ভোল্টেজ শো করছে না বা কম শো করছে, সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে লাগিয়ে এই রেজিস্টরের মধ্যে আপনি লাইনগুলো মাপবেন। কারণ অনেক ক্ষেত্রে ডিসপ্লে লাগানো অবস্থায় না থাকলে ভোল্টেজগুলো কিন্তু শো করতে চায় না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। মনে করেন আপনি শোক দিবসের খিচুড়ি নিতে গেছেন, তো আপনাকে প্লেট ছাড়া গেলে কিন্তু তারা খিচুড়ি দিবে না। তবে যদি কেউ দয়াবান ব্যক্তি হয়, তখন আপনার গেঞ্জির মধ্যে বা আপনার কাপড়ের মধ্যে খিচুড়ি দিতে পারে। সো হট টেস্টিংয়ের সিস্টেমগুলো কিন্তু ঠিক এমন টাইপেরই হয়ে থাকে কিছুটা। সো ভোল্টেজের তিনটা লাইন বাদে যেই লাইনগুলো থাকবে, এগুলো হচ্ছে সব সিগন্যালের লাইন। এবং এই লাইনগুলো দেখতে পাচ্ছেন কিছু কম্পোনেন্টের সম্পৃক্ত হয়ে, কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত হয়ে তারপর হচ্ছে লাইনগুলো সিপিইউতে চলে যায়। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো এবং এই লাইনগুলো আমাদের কুল টেস্টিং করতে হবে। তো সর্বপ্রথম আমি ফোনটা অন করে এখানে যেই ভোল্টেজের লাইনগুলো যেগুলো রয়েছে, এই লাইনগুলো আমরা টেস্ট করব। যার কারণে আমাদের হট টেস্টিংয়ের নিয়ম হচ্ছে ফোনটা অন অবস্থায় যেই লাইনে ভোল্টেজ থাকবে সেই লাইনটা টেস্ট করা। তো আমরা এজন্য আমাদের যে মাল্টিমিটার রয়েছে ভোল্টেজে রাখবো। এখানে আমরা ডিসি ভোল্টেজ 20 অথবা 200 সিলেক্ট করলাম। এখন আমরা এখানে হট টেস্টিং করার উপযোগী একটা সিস্টেম তৈরি করেছি। এবার আমাদের দুইটা মাল্টিমিটারের লাইনের মধ্যে যে কোনো একটা আমরা গ্রাউন্ডে রাখবো এবং পাশাপাশি আরেকটা লাইন হচ্ছে আমরা এখানে যেই পয়েন্টে ভোল্টেজ থাকার কথা সেই পয়েন্টে আমরা এখানে টাচ করব। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে 5.5 ভোল্ট শো করছে। সাধারণত এখানে 5 থেকে 6 ভোল্ট শো করে থাকে। তো আমাদের এখানে যে লাইনটা আমরা মাপছি 3 নম্বর লাইনে কিন্তু আমাদের 5.5 ভোল্ট শো করছে, মানে এই লাইনটা আমাদের কিন্তু সম্পূর্ণ ওকে রয়েছে। পাশাপাশি আমরা তারপরে যে লাইনটি রয়েছে এই পরের লাইনটিও আমরা মেপে দেখব। আমি আবারও আগের লাইনটা মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর লাইনে কিন্তু 5 ভোল্ট শো করছে। 4 নম্বর লাইনটা যখন আমরা মাপছি তখন কিন্তু এখানে কোনো ধরনের ভোল্টেজ শো করছে না।
তা এর মানে হচ্ছে 4 নম্বর লাইনে আমাদের প্রবলেম থাকতে পারে। অবশিষ্ট অন্যান্য লাইনগুলো আমরা টেস্ট করব। এবার আমরা হট টেস্টিং করছি 1.8 ভোল্টেজের লাইনটা। এখানে 1.8 ভোল্টেজ কিন্তু শো করেছিল, তো এই লাইনটাও ওকে আছে। 1.8 ভোল্টেজটা হচ্ছে পাওয়ার এসি থেকে আসে, এই লাইনটা আমাদের ওকে আছে। কিন্তু এখানে যেই 4 নম্বর যে লাইনটা, এখানে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ পাওয়া যায়নি। যাই হোক, এখন আমরা অন্যান্য যে লাইনগুলো রয়েছে এগুলো কুল টেস্টিং করব। যেহেতু তিনটা হট টেস্টিংয়ের লাইনের মধ্যে আমরা একটা লাইনে ফল পেয়েছি, এবার হচ্ছে আমরা মাল্টিমিটার ডায়োড রেঞ্জে রাখলাম। রাখার পর লালটা গ্রাউন্ডে রাখতে হবে এবং কালোটা দিয়ে আমরা প্রত্যেকটা লাইন একটা একটা করে টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা যে লাইনগুলো আমরা মাপছি, এভাবে 100 উপরে নিয়ম হচ্ছে রিডিং থাকতে হবে। যদি কোনো লাইনে 100 নিচে রিডিং থাকে তাহলে হচ্ছে সেই লাইনটা আমাদের শর্ট রয়েছে, এবং যদি কোনো লাইনে আপনি কোনো রিডিংই না পান তাহলে বুঝতে হবে সেই লাইনটি মিসিং রয়েছে। তো আমরা একটা একটা করে লাইনগুলো টেস্ট করছি, বাট সবগুলো লাইনই আমরা নিচের লাইনগুলো সবগুলো লাইন ওকে পেয়েছি। এবার উপরের যে অবশিষ্ট কিছু লাইন আছে সেগুলো আমরা মাপতেছি। তো ডায়াগ্রামে যে লাইনগুলো দেয়া আছে জাস্ট সেই লাইনগুলো আমরা মাপতেছি। এখানে দেখতে পাচ্ছেন রিডিং সবগুলোই ঠিকঠাক মতো দেখাচ্ছে। এখানে আমাদের একটা লাইন কোনো ধরনের রিডিং দেখাচ্ছে না, ও এল রিডিং, মানে কোনো রিডিং নাই, নো রিডিং লাইনের মধ্যে। তো যদি কোনো লাইনে আপনি কোনো রিডিং না পান সেক্ষেত্রে বুঝতে হবে যে লাইনটা মিসিং রয়েছে। এখানে আমরা লাইনটা মাপতেছি বারবার, তবুও কোনো ধরনের রিডিং কিন্তু শো করছে না। এখানে আমাদের দুইটা ফল পেয়েছি আমরা। এক হচ্ছে যে ভিএসএন লাইনের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ কিন্তু আমরা পাই নাই, এবং পাশাপাশি হচ্ছে এখানে টিয়া কালারে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাতে আমরা কোনো ধরনের রিডিং কিন্তু পাইনি। এটা হচ্ছে কুল টেস্টিংয়ের লাইন এবং ভিএসএন হচ্ছে হট টেস্টিংয়ের লাইন। তো এই লাইনটা কোথায় গিয়েছে? এই লাইনের সাথে যদি কোনো কম্পোনেন্ট সম্পৃক্ত থাকে সেই কম্পোনেন্টগুলো কোনো ধরনের ফল্ট আছে কি না সেটা আমরা ভালোভাবে কম্পোনেন্ট টেস্টিংয়ের মাধ্যমে শিখব। তো লাইনটা আমরা ট্র্যাক করতেছি, লাইনটা কোথায় গিয়েছে দেখতেছি। দেখতে পাচ্ছেন লাইনটা সরাসরি সিপিইউতে গিয়েছে। আমাদের যেই স্টেপগুলো, প্রথম স্টেপ হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করে দেখা নতুন ডিসপ্লে দিয়ে। কাজ না হইলে তখন হচ্ছে আপনি হট টেস্টিং কুল টেস্টিং করে আপনি ফল্ট বের করবেন। তো ফল্ট হিসেবে আমরা দুইটা লাইন সমস্যা পেয়েছি। এক হচ্ছে ভিএসএন লাইন যেটার মধ্যে ভোল্টেজ নাই, বাট আশ্চর্যকর বিষয় হচ্ছে যে ভিএসপি লাইনের মধ্যে আমরা 5 ভোল্ট কিন্তু পেয়েছি, কিন্তু তার পাশের ভাই ব্রাদার যে লাইনটা রয়েছে সেই লাইনটা কিন্তু আমরা ভোল্টেজ পাইনি। এবং পাশাপাশি হচ্ছে টিয়া কালার লাইনটা আমরা মিসিং পেয়েছি, যেটা সরাসরি সিপিউর সাথে সম্পৃক্ত। তো পরবর্তী স্টেপ হচ্ছে হট টেস্টিং কুল টেস্টিং করার পর রেজাল্ট দেখার পর, তারপর হচ্ছে যে লাইনের সাথে জড়িত কোনো কম্পোনেন্ট যদি থাকে তাহলে সেই কম্পোনেন্টগুলো টেস্ট করা। বাট এখানে কিন্তু সিপিউর সাথে সরাসরি সম্পৃক্ত, যার কারণে আমাদের কোনো কম্পোনেন্ট টেস্ট করার প্রয়োজন নেই। আমরা সরাসরি সিপিউ, যদি সিপিউটা পেস্টিং আইসি না হতো তাহলে আমরা রিহোট করে দিতাম পেস্ট দিয়ে। যেহেতু এটা প্লাস্টিক করা বা লেমিনেটিং করা, এর কারণে আমরা আইসিটা রিভলিং করব। পেস্টিং আইসি রিমুভ করে রিভলিং করলে আমাদের, আশা করি আমাদের যে টিয়া কালার যে লাইনটা রয়েছে এই লাইনটা ঠিক হবে। এবং হতে পারে এমনটা যে সিপিউ থেকে কিছু লাইন, কালার আইসির সাথে সম্পৃক্ত কিছু লাইন থাকে যেগুলো মিসিং হওয়ার কারণে কালার আইসি একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে বাট ভিএসএন যেই ভোল্টেজটা সেটা সাপ্লাই দিচ্ছে না। এখন আমরা সিপিউটা রিভল করব, তাহলে আমাদের এলসিডি টি নামে যে লাইনটা, মানে টিয়া কালার যে লাইনটা, এই লাইনটা ঠিক হয়ে যাবে। পাশাপাশি যেটা হচ্ছে এলসিডি ভিএসএন লাইন, এটাও আমাদের ওকে হয়ে যেতে পারে। সো কংগ্রাচুলেশন, আপনি হট টেস্টিং এবং কুল টেস্টিং করা শিখে গেছেন। এখন চলুন কীভাবে পেস্টিং আইসি পানির মতো সহজভাবে শেখানো যায় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আমাদের সর্বপ্রথম হচ্ছে সিপিউর আশেপাশে যে টিনগুলো আছে, আমরা পেস্টিং আইসির যেই কাটারটা রয়েছে সেটা ওপেনিং করার জন্য আমরা কিছু সুবিধার্থে টিন কেটে নিলাম, এবং ইএমএমসি যেটা রয়েছে সেটার মধ্যে আমরা ফুয়েল পেপার ইউজ করে দিলাম যেন এখানে হিট প্রুফ থাকে, এবং উপর একটা পয়সাও রেখে দিয়েছি। এখন আমাদের এই সিপিউটা যে আমরা রিভলিং করব, এই সিপিউর আশেপাশে যে এই পেজগুলো আছে, সাইডের যে পেজগুলো আছে, এখানে আমাদের দাগ দিতে হবে। তো আমরা হটগানে 300 হিট রেখে এবং হাওয়া 3 বা 4 মধ্যে রেখে এখানে আমরা সাইডগুলো কাটতেছি। তো যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই হচ্ছে, খুব স্মুথলিভাবে আপনারা সাইডগুলো কিন্তু কেটে নেবেন।
এখন আমাদের হিট প্রদান করতে হবে এখানে ভালো মানের পেস্ট বা নর্মাল পেস্ট ইউজ করে। আপনি এখানে 360 পর্যন্ত হিট রাখবেন, তারপর হচ্ছে আস্তে করে এখানে যে আইসি ওপেনারটা রয়েছে সেটা ভেতর দিকে প্রেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা খুব ইজিলিভাবে কিন্তু আইসিটা খুলে ফেলেছি। প্রথমে আমরা আইসিটি ক্লিন করব, আইসিটি গরম অবস্থা থাকাতেই। তো এখানে আমরা উপরে আইসির পেস্ট নিয়ে, বিজিএ পেস্ট নিয়ে এভাবে সোল্ডারিং করে আমরা শাইনিং করছি, যেন এখানে যেই বলগুলো কালো কালো সেই বলগুলো যেন শাইনিং হয়ে একটা শাইনিং লুক চলে আসে। তাহলে আমাদের রিভোলিং করতে খুব সহজ হবে এবং রিভোলিং করলে আমাদের কোনো বল কিন্তু মিসিং হবে না। আপনারা যখন রিভোলিং করেন আপনাদের হয়তো এই মিস্টেকটা হয়ে থাকে যে ঠিকভাবে বলগুলো শাইনিং না করলে এভাবে কিন্তু কয়েকটা বল অনেক সময় মিসিং হতে পারে। তো এখানে আমরা বোর্ডের মধ্যেও ঠিক একইভাবে আইসির পেস্ট দিয়ে আমরা যে পেস্টগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ক্লিন করছি। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আশেপাশে যদি কোনো কম্পোনেন্ট যেন একটার সাথে আরেকটা লেগে না যায় বা উঠে না যায়। পাশাপাশি হচ্ছে এখানে আপনি একটু ক্লিন করার পর আবার ওয়াশ করবেন, তারপর আবারও ক্লিন করা শুরু করবেন। এখানে পেস্ট এবং বিজিএ পেস্টের কম্বিনেশনে এভাবে ক্লিন করতে হবে। তো বেশি জোরে প্রেশার দেওয়া যাবে না, বেশি জোরে প্রেশার দিলে কিন্তু রং উঠে যাবে এবং যদি এখানে বল একটা আরেক ভাইয়ের সাথে যদি মিলে যায় তখন কিন্তু আপনার ফোন চালু করতে খুব খবর হয়ে যাবে। তো এখানে আমরা সোল্ডারিং উইক দিয়ে বাকিটা সমান করে দিচ্ছি যেন এখানে ভালো একটা ফিনিশিং হয়। এবং সোল্ডারিং উইক দেওয়ার পরেও কিন্তু কিছু কিছু হালকা হালকা কালো পেস্ট একদম ইজিলিভাবে ক্লিন হয়ে যাচ্ছে। সো এখন আমাদের এখানে সব কিছু ক্লিন হওয়ার পর, এখানে আমরা সব কিছু সমান করার পর, ওয়াশ করার পর আমরা এখানে অকটেন দিয়ে সব কিছু ওয়াশ করে দিব। দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে। এবং আশেপাশে যদি একটু একটু পেস্ট লেগে থাকে সেগুলো আমরা ফিনিশিং করে দিব, যেন আইসিটা বসানোর ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম না হয় বা আইসিটা বসানোর সময় যেন উল্টাপাল্টা যেন না হয়, কোনোভাবেই যেন আমাদের কাজটা 100% যেন সাকসেসফুল হয়, কোনো ধরনের যেন ভুল না হয় সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে একটা বলের সাথে আরেকটা বলের যেই সম্পৃক্ততা রয়েছে সেটা যদি রিভেল হয়ে যায় তাহলে এখানে আমরা ইউবি যেই পেস্ট পাওয়া যায় মার্কেটে, ইউবি কালি বা ইউবি মাক্স, এই ইউবি মাক্স দিয়ে হচ্ছে এগুলো ঢেকে দিতে হবে। ওকে, এখানে আমরা পরবর্তীতে হটগানের হিট করলে কিন্তু এই ইউভি যেই মাস্কগুলো রয়েছে সেগুলো শুকিয়ে যাবে, অথবা আপনি ইউভি লাইট এবং হিট দুটো একসাথে ব্যবহার করতে পারেন, তাহলে আরও মজবুত হবে। এবার হচ্ছে আমাদের আইসিটি রিভোলিং করার পালা। এখানে আমরা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি যেন কোনো ধরনের তেল না থাকে আইসির মধ্যে। তেল থাকলে আপনি রিভোলিং করতে গেলে অনেকটাই ঝামেলায় পড়বেন, বিন্দু পরিমাণ কোনো ধরনের অয়েল থাকা যাবে না এখানে। তারপর হচ্ছে আমরা এখন প্লেটের মধ্যে আইসিটি বসিয়ে দিব। তো আমাদের রিভোলিং হওয়ার পর এখন আমরা আইসিটি, যদি দেখা যায় যে বলগুলো যদি একটু উঁচু নিচু হয় তখন আপনি প্লেটের উপর দিয়ে এই বলগুলো কেটে দিবেন ব্লেড দিয়ে, তারপর ঠিক এরকম দেখতে পাবেন। আর এখন আমরা যেটা করব, এখানে পেজ দিয়ে আমরা একটু রিহোট করলে কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে শাইনিং হয়ে যাবে। ওকে, এখানে আমরা আইসিটি খুব সুন্দরভাবে বসিয়ে দিব। তো যেহেতু পেস্ট দিয়ে আমরা অলরেডি শাইনিং করেছি যার কারণে এখানে আর এক্সট্রা কোনো পেস্ট আমাদের বোর্ডের মধ্যে দিতে হবে না, জাস্ট আমরা আইসিটি এখানে সমান করে বসিয়ে দিব। তো এখানে কিছু রেজিস্টর উঠে গিয়েছিল যখন আমরা আইসিটি উঠিয়েছিলাম, এখন আমরা এগুলো ফিক্স করে দিচ্ছি। এখন আমরা আইসিটি ইনস্টল করে দিব। আইসি ইনস্টল করার অনেকগুলো নিয়ম আছে। আপনি নস পয়েন্ট ঠিক রেখে এখানে সব কিছু বরাবরভাবে বর্ডার অনুযায়ী বসিয়ে এবং ইএমএমসির উপরে হিট সিং দিয়ে, তারপর এখানে আপনি হিট করবেন 330-এ রাখবেন হিটটা এবং হাওয়া রাখবেন 3 অথবা 3-এর কম। তো কিছুটা হিট হওয়ার পর আপনি পেজ দিয়ে তারপর ভালোভাবে হিট করবেন, তখন আপনি হাওয়াটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। এভাবে হিট করার পর যখন দেখবেন আশেপাশের কম্পোনেন্টের রাঙগুলো গলে গেছে তখন আপনি একটা ঠেলা দিয়ে দিবেন। আবার এমন ঠেলা দেওয়া যাবে না যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যায়। তো এভাবে ঠেলা দেওয়ার পর আমরা আইসিটি এখানে কোনো ধরনের টাচ করা যাবে না এবং কোনো ধরনের ফুক দেওয়া যাবে না। আইসিটি ঠান্ডা হওয়ার পর এবার আমরা চেক করব যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কি না। ফোনটি আমরা অন করছি। তো ফোনটা অন হয়ে গেছে কিন্তু
এখানে কিন্তু কোনো লাইট আসে নাই। তো আমরা একটু ট্রাই করছি যে এখানে কালার আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন স্যামসাং কিন্তু লেখা আছে, এর মানে হচ্ছে আমাদের কালার প্রবলেমটা সলিউশন হয়েছে। এবং এক্সট্রাভাবে এই ফোনে আরও সমস্যা রয়েছে, সেটা হচ্ছে লাইটিং প্রবলেম। এবং এই লাইটিং প্রবলেম আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা কীভাবে সলিউশন করবো সেটা দেখতে পারবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।